মসজিদে বাচ্চারা গেলে কিছু মুরব্বীরা তাদের সাথে খারাপ আচরণ করে, এটা কি আদৌ ঠিক কিনা? এই মুরব্বীরা সবগুলো আল্লাহর কাঠগড়ার আসামি হবে। যেই মুরব্বীরা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে গেলে ধমক দেয়, ঘাট ধাক্কা দেয়, তোমার বাপের বাড়ি এটা? মানুষকে ধাক্কা দিতে আসছো, ধমক দিতে আসছো, সব জায়গায় মাত বলে মাস্তানি। মসজিদের মধ্যে ছোট ছোট বাচ্চারা যখন আসে, বিশেষ করে এত ছোট বাচ্চা, আবার না ভুল বুঝবেন না, যে অনেক বাপ মা আছে 3 বছর 2.5 বছরের বাচ্চা নিয়ে আসে, ও পেশাব করে দিবে, নষ্ট করতো, নামাজের কিছুই বুঝে না, এত ছোট বাচ্চারা, ধরেন 500 বছরের বাচ্চা, যে বাচ্চা নামাজ পড়তে শিখবে। আরে আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি, আজকের বাচ্চা আগামী দিনের, তাকে নামাজ শিখাইতে হবে না? এখন সমস্যা হলো আপনি বলবেন যে ভালো কথা নামাজ শিখে দেবেন, কিন্তু মসজিদে আসে যে মুসল্লিদের ডিস্টার্ব করে, মুসল্লিদের এতটুকু ডিস্টার্ব সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে। সব কিছুতে পণ্ডিতি করা যাবে না। গল্প শুনেন, ঘটনা শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় গেছেন, আমাদের নবীজি সেজদায় গেছেন, নাতি হাসান বা হোসেন আদালত তার পিঠের উপর উঠা বসছে, বুঝেন গোড়া গোড়া খেলতেছে, নানার পিঠ পাইছে নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত নাতি পোলা পান যখন সেজদা যাওয়ার পরে পিঠে উঠে, ওদের কি আর কোনো টাইমের ব্যাপার আছে যে ওর কোনো তাড়াহুড়া আছে যে অফিস আদালত আছে? ও তোর মন মতো ঘোড়ার পিঠে বসে, মন যখন মিটে যায় সাত তারপরে যায় নামে। ঠিকই হযরত হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যিনি ছিলেন তিনি এরকম অনেকক্ষণ পরে নামছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে উঠার চেষ্টাও করেন নাই, সেজদার তাসবি পড়তেছেন পড়তেছেন পড়তেছেন, নাতি নেমে গেছে, তিনি মাথা সোজা করেছেন। কোনো হাদিসে আমরা পাই না যে উনি ফাতিমা দাদাকে ডেকে এনে ধমক দিয়েছেন নিজের মেয়েকে, যে কেন বাচ্চাকে ধরো না, নাতিকে ধরো না, আমার নামাজে ডিস্টার্ব করছেন না। ভাইরা আমার, আরেকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করতেছেন, দেখেন আমাদের শেখার আছে, ইমামতি করতেছেন, এক বাচ্চার জোরে কান্নার আওয়াজ শুনতে পাইছেন, হয়তো মসজিদের আশপাশে ঘর থেকে বা মসজিদের পেছনে মহিলাদের কারো বাচ্চা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজটাকে সংক্ষেপ করেছেন, তুলনামূলক অন্য সময় চাইতে একটু স্পিডে পড়ে শেষ করেছেন, সালাম ফিরে বলছেন তোমাদের কার বাচ্চা কাঁদছে গিয়ে ধরো, এর নাম ইসলাম, ছোট বাচ্চাদেরকে স্নেহ করতে হবে, তাদেরকে ধমক দেওয়া যাবে। বাংলাদেশের সবচেয়ে বড় সিনিয়র আলেমদের একজন, আমি নাম বললে আপনারা সবাই চিনে যাবেন, নাম বলবো না, তার ছেলে মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে পড়েন, আমাকে একবার বলল ভাই আমি এত বড় আলেমের ছেলে কিন্তু আমি যখন পিচ্ছি থাকতে মসজিদে যাইতাম, বাচ্চা মানুষ তো দুষ্টামি দৌড়াদৌড়ি করবেই, কিছু কিছু মুরব্বি চাচারা এমনভাবে ধমক দিত মনে হয় আমি চুরি করতে আসছি, তো ভয়ে আর মসজিদ দিকে যাইতাম না, যে মসজিদে গেলে ধমক খাওয়া লাগে। তা আমাকে বলতো যে ভাই আপনি একটু বলেন, বাচ্চাদের অনেক অসুবিধা হয়। আমি প্রায় বলি বাবারা যদি কোনো মুসল্লির সাথে বাচ্চা এসে বেশি ডিস্টার্ব করে, আসে না অনেকগুলো বেশি ডিস্টার্ব করে, তাদের বাবাকে আলাদা ডেকে নিয়ে বুঝাবেন ভাই আপনার বাচ্চাটাকে আপনি একটু নিয়ন্ত্রণ করেন, ও বেশি ডিস্টার্ব করে ওকে একটু আনলে ধরে রাখবেন, নিজের সাথে মানুষের নামাজে ডিস্টার্ব না করে, তাকে বুঝাবেন, বাচ্চার সামনে ধমকাবেন না। আমি এই যে সিদ্ধিরগঞ্জ আমার বহিপল্লী মসজিদে একদিন দেখলাম এরকম একটা বাচ্চা খুব ডিস্টার্ব করছে, ওই বাচ্চাটার বাপকে আশেপাশে মুসল্লির আচ্ছা তাহলে ধুয়ে দিস, একদম গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিস বাচ্চার সামনে। আমি আমি ছিলাম সাথে পিছনে কাতারে, তো আমি পরে ওই ধমক দিয়ে যে ওই বাচ্চার বাপারে অনেক বকাঝকা করছে সেই লোকটার পিঠে হাত দিয়ে বললাম বাবাজি বড় একটা জঘন্য কাজ করছেন আপনি এবং আল্লাহর কাছে মাপ চান, আপনি কারে ধমক দিয়েছেন, কোথায় ধমক দিয়েছেন আপনি, আল্লাহর ঘর, এখানে আপনি বাচ্চাটার ধমক দিলেন, বাচ্চাটার বাপকে ধমক দিলেন, আপনি বাচ্চাটার বাপকে 100 বার বোঝাবেন কিন্তু বাচ্চার সামনে না, বাচ্চা তো মনে করবে হায় হায় রে আমার বাপে আমাকে মসজিদে এনে বোধহয় বিরাট অপরাধ করে ফেলছে, ঠিক না ভাই? ঠিক। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে একজন বেদুইন এসে পেশাব করে দিছে, আমরা হলে কি করতাম চিন্তা করেন, কি করছে, পেশাব করে দিছে মসজিদের মধ্যে দাঁড়ায় বসে সরসরে পেশাব করে দিছে, সাহাবীরা তো হাতার হাতা গোছায় ধমক দিতেছে আরে মসজিদে পেশাব করতে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাও হুয়ালা তুজমু খবরদার তাকে পেশাব করতে দাও, কোনো ধমক দিবা না, ধমক দিবা না, লোকটা পেশাব করে শাসছে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন পদ্ধতি দেখেন, ওই সবার সামনে তাকে ধমক দেয় নাই, বলছে পেশাব করতে দাও, কেন? কারণ ওই টাইমে ধমক দিলে পেশাব বন্ধ হয়ে গেলে তো রোগ হয়ে যাবে, লোকটা পেশাব মন ভরে করছে মসজিদের ভিতরে, বুঝেন কেন মসজিদে পেশাব করছে? আপনারা যারা সৌদি আরবে মিডিল ইস্টে গেছেন আপনারা জানেন এখনো মরুভূমির গহীন ভেতরে অনেক লোক বসবাস করে যারা শহরের কোনো কালচারে অভ্যস্ত না, এরা জানে না যে পেশাব পায়খানার জন্য আলাদা ঘর থাকে যেখানে সেখানে পেশাব করে, ভদ্রলোক জানতো না, তো এই অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে পেশাব করতে দিলেন, পুরো পেশাব করছে, ভালো করে মনোযোগ দিয়ে শুনে, পেশাব করা শেষ হওয়ার পর লোকটাকে নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে কাছে এনে বলতেছেন ভাই আমরা এই যে মসজিদ বানাইছি এই মসজিদটা বানাইছি আল্লাহর ইবাদতের জন্য, পেশাবের জন্য পায়খানার জন্য আলাদা ঘর আছে আমাদের, আমরা আলাদা টয়লেট ওয়াশরুম বানাইছি সেখানে করি আমরা, এখানে আমরা করি না, তুমি হয়তো এই কালচারে অভ্যস্ত না জানতা না, তুমি আজকে শিখলা, খেয়াল রাখবা এটা।
সুন্দর করে বুঝাই দিলেন। শুধু এখানেই শেষ না, আসল কথা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটা পেশাব করছে তাকে না বলবে ভাই যাক ভুল হয়েছে তোমার, এখন পেশাবটা পরিষ্কার করো, এটা না বলার কথা? দেখেন আখলাকে নবমী, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে এটা না বলে অন্য একজন লোককে বলতেছেন যে তুমি সওয়াব পাবে আল্লাহর কাছে, লোকটা না জানে করছে এক বালতি পানি নিয়ে সেখানে ঢেলে দাও। অন্য লোককে বলছেন পানিতে ঢেলে দাও, তুমি তার খেদমত করো সেবা করো, সে গেস্ট হিসাবে আমাদের কাছে আসছে সেই কালচার জানে না, তাকে দিয়ে পরিষ্কার করার নাই। আখলাক দেখেন নবীজির, মসজিদের মধ্যে এত বড় ভুল করছে নবীজি তার সাথে কি আচরণ করছে। এই আচরণ দেখে মজার কথা হলো ওই লোকটা দোয়া করছে, কি দোয়া জানেন? আল্লাহাম্মারহামনি ও মুহাম্মাদা ওয়ালা তারহাম মাআনা আহাদা, আল্লাহ আমাকে আর মুহাম্মাদরে রহম করবেন আর এগুলো একটারও রহম করবেন না, কারণ আমার ধমক দিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন আরেক ভুল করছে না, আল্লাহর রহমত কি এত সংকীর্ণ নাকি যে অমুকরে করে না তুমুকরে করো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না এটা আরেকটা ভুল করলা তুমি ভাই, আল্লাহর রহমত অনেক বেশি, সবাইকে রহম করলে আল্লাহর রহমতে টান পড়বে। অতএব বাবারা ভাইয়েরা মসজিদে বাচ্চারা যদি একটু একটু ডিস্টার্ব করে একটু সহ্য করবে, তবে হ্যাঁ সীমা ছাড়িয়ে গেলে, আমি এর মানে কিন্তু এটা বলতেছি না যে মসজিদে বাচ্চারা একেবারে ওটাকে আপনার খেলার মাঠ বানায় ফেলাক, নো, কিছুটা ডিস্টার্ব করলে ওটাকে সহ্য করবে, বাচ্চাদেরকে ধমক দিবেন না, পারলে সুন্দর করে বুঝিয়ে বলবেন বাবার এরকম করে না, সাথে রাখবেন তার বাপকে বুঝিয়ে দিবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।